हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर संगे शेयर करते जाच्छी आमार जुएलारी कलेक्शन। आमी मने करी जे सुंदर एवं यूनिक डिजाइनेर जे कोनो जुएलारी एकजन नारीके अनेक बेशी सुंदर करे तोले। तो एकदम शुरूते आमी आपनादेर संगे शेयर करते जाच्छी आमार चुड़ीर कलेक्शन। এর মধ্যে কিছু চুড়ি আছে একদম সিম্পল, আর কিছু চুড়ি রয়েছে যেগুলো আমি কোনো অকেশনে বা ফাংশনে গেলে পরে থাকি। ওই চুড়িগুলো একটু হেভি এবং কাজ করা। ওই চুড়িগুলোর মধ্যে কিছু চুড়ি আছে গোল্ডেন কালারের এবং কিছু চুড়ি রয়েছে সিলভার কালারের। এছাড়া আমার কাছে রয়েছে রেশমি চুড়ি। রেশমি চুড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি। আসলে আমি কোনো হেভি জুয়েলারি পরতে পছন্দ করি না, সবসময় সিম্পল এবং যে জুয়েলারিগুলো লাইট ওয়েট সেগুলো পরতে আমি পছন্দ করি, কারণ আমি আমার কমফোর্টটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হাতের অর্নামেন্টস। হাতের অর্নামেন্টসের মধ্যে রয়েছে কিছু রিং এবং কিছু ব্রেসলেট। হাতের অর্নামেন্টস আসলে আমার অনেক বেশি পছন্দের। কানের দুল বা লকেট এই ধরনের অর্নামেন্টস যদি আমি রেগুলার ইউজ নাও করে থাকি, হাতের অর্নামেন্টস আমার আসলেই রেগুলার ইউজ করা হয় এবং আমার কাছে পরতে অনেক বেশি ভালো লাগে। হাতে যে কোনো ধরনের অর্নামেন্টস পরতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিছু লকেট। এবং একদম প্রথমে রয়েছে একটি হার, যেটি আসলে আমি একটা বিয়ের ফাংশনে পরার জন্য কিনেছিলাম, এরপরে এটা আর পরা হয়নি। এবং এখন আমি আপনাদেরকে যে লকেটটি দেখাতে যাচ্ছি, এটি আমার সবচেয়ে পছন্দের একটি লকেট। এই লকেটটি আসলে অন্যান্য লকেটের তুলনায় আমার অনেকবারই পরা হয়েছে। যেহেতু গলাতে আমার অর্নামেন্টস পরতে তেমন একটা ভালো লাগে না, আমার কালেকশানে খুব বেশি একটা লকেট আসলে নেই, কিন্তু এখন আমি আপনাদেরকে যে তিনটি লকেট দেখাচ্ছি, এই তিনটি লকেট মোটামুটি সব ড্রেসের সাথে দেখা যায়, ম্যাচ করে যায়, তো তেমন একটা প্রবলেম আসলে হয় না। যে কোনো ধরনের ড্রেসের সাথেই আমি লকেটগুলো ইউজ করতে পারি। এরপরে রয়েছে তিনটি ব্রোঞ্জ বা পিন আপের জন্য আমরা যে ধরনের পিন ইউজ করে থাকি বা ক্লিপ ইউজ করে থাকি, যারা হিজাব পরে থাকেন তাদের জন্য এটি অনেক পছন্দের একটি জিনিস। তবে শাড়ি পিন আপের জন্য বা ওড়নায় যদি আমরা কোনো ধরনের পিন আপ করতে চাই সেক্ষেত্রেও ব্রোঞ্জ ইউজ করা যেতে পারে। তো এখন দেখাতে যাচ্ছি আমার কানের দুলের কালেকশন। কানের দুলের মধ্যে একদম প্রথমে যে কানের দুলগুলো দেখাতে যাচ্ছি সেগুলি কোনো অকেশনে পরার জন্য ইউজ করে থাকি এবং শাড়ির সাথে পরার জন্য আমি এই কানের দুলগুলো ব্যবহার করে থাকি। শাড়ির সাথে এ ধরনের কানের দুল আসলে অনেক বেশি ভালো লাগে এবং পরলে অন্যান্য অর্নামেন্টস না পরলেও দেখা যায় যে চলে। আর এই কানের দুলটি হচ্ছে আমার অনেক বেশি প্রিয় একটি কানের দুল, অকেশনে বা নর্মালি ইউজের জন্য ভালো। আর এই কানের দুলগুলো একদম ছোট, এগুলি হচ্ছে আমি রেগুলার ইউজ করে থাকি। আসলে আমরা যারা স্টুডেন্ট তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না যে কোনো মুহূর্তে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি কিনে ফেলা, কিন্তু যদি কিছু স্পেসিফিক ডিজাইনের জুয়েলারি আমাদের কাছে থেকে থাকে তাহলে যে কোনো অনুষ্ঠানে আমরা নিজেকে অনেক সুন্দরভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি এবং কিছু স্পেসিফিক জুয়েলারি কালেকশন দিয়ে আমরা নিজেদেরকে অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। আমার মনে হয় যে আমার এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও এই ব্যাপারে আইডিয়া পাবেন যে কেমন ধরনের জুয়েলারি কালেকশন থাকলে আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি সুবিধা হতে পারে।
তো আজকের ব্লগটি আমি আসলে এই নিয়ে সাজিয়েছিলাম। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।